কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আমার শরীরটাকে সুস্থ করে দিবে, কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আমার রিজিকের অভাব দূর করে দিবে, কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে মানুষের কলিজা আমার মহাব্বত ঢেলে দিবে, আমার স্বামী আমাকে আদর করে না, আমি যদি কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়ি আল্লাহর কসম আপনার স্বামী আপনাকে আগের থেকে বেশি ভালোবাসবে, আপনার সন্তানগুলো আপনার কথা শুনে না, আপনি কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আপনার সন্তানরা আপনার কথা শুনবে, আপনার ছেলে মেয়েদের বিয়ে হয় না, আপনি বেশি বেশি কালেমায়ে তৈয়বা পড়লে আল্লাহর কসম আপনার মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আপনার ছেলের চাকরি হয় না, কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আপনার ছেলের চাকরি হবে, কালেমায়ে তৈয়বা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান, কালেমায়ে তৈয়বা আপনার দুনিয়া, কালেমায়ে তৈয়বা আপনার আখেরাত, কালেমায়ে তৈয়বা আপনার দুনিয়াকে সাজিয়ে দিবে, কালেমায়ে তৈয়বা আপনার আখেরাতকে সাজিয়ে দিবে। আর আল্লাহ তালা সাত আসমান বানিয়েছেন শুধু কালেমায়ে তৈয়বার জন্যই, সাত জমিন বানিয়েছেন শুধু কালেমায়ে তৈয়বার জন্যই, কালেমায়ে তৈয়বার জন্যই সূর্য পূর্ব দিক থেকে উঠে, কালেমায়ে তৈয়বার জন্যই সূর্য পশ্চিম দিকে ডুবে, কালেমায়ে তৈয়বার জন্যই জমিন বিছিয়ে আছে, কালেমার জন্যই আসমান উপরে ভেসে আছে, কালেমায়ে তৈয়বার জন্যই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, কালেমায়ে তৈয়বার জন্যই গাছগুলো আমাদেরকে ফল দেয়, কালেমায়ে তৈয়বার জন্যই গরু আমাদেরকে দুধ দেয়, কালেমায়ে তৈয়বা আছে বলেই এখনও ছাগলে বাচ্চা দেয়, কালেমায়ে তৈয়বা আছে বলেই মুরগি এখনও ডিম দেয়, ঈমান আছে বলেই মুরগি এখনও ডিম দেয়, কালেমায়ে তৈয়বা আছে বলেই এখনও কায়নাতের নিজাম ঠিক আছে, যদি কালেমায়ে তৈয়বা না থাকে আর ঈমান না থাকে কায়নাতের নিজাম দরহাম বরহাম হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কেয়ামত কায়েম হবে না, যদি আল্লাহ বলনেওয়ালা থাকলে কেয়ামত কায়েম না হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকলে কেয়ামত কায়েম হবে কীভাবে? তাহলে বোঝা গেছে কায়নাতের সাত আসমানের খুঁটি কালেমায়ে তৈয়বা, সাত জমিনের খুঁটি কালেমায়ে তৈয়বা, হ্যাঁ বুঝি নাই কালেমায়ে তৈয়বা বুঝি নাই। আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান কাশাজারাতিন তৈয়বাতিন আসলুহা থাবিতুন ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। কালেমায়ে তৈয়বা ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ কালেমায়ে তৈয়বা কত দাম যদি বুঝতাম, 24 ঘন্টা পড়তাম, কালেমায়ে তৈয়বা পড়তেও জু লাগে না, কালেমায়ে তৈয়বা পড়তে গোসল লাগে না, হালতে হায়েজ হায়েজের মুহূর্তে হায়েজের সময়ও কালেমায়ে তৈয়বা পড়া যায়, হায়েজ অবস্থায়ও কালেমায়ে তৈয়বা পড়া যায়, হান নেফাস অবস্থায়ও কালেমায়ে তৈয়বা পড়া যায়, হায়েজের সময় তেলাওয়াত করা যায় না, হায়েজের সময় নামাজ পড়া যায় না, হায়েজের সময় স্ত্রী সহবাস করা যায় না, হায়েজের সময় কালেমায়ে তৈয়বা পড়া যায়, হায়েজের সময় দুরূদ শরীফ পড়া যায়, হায়েজের সময় সমস্ত জিকির ওয়াজকার করা যায়, লেকিন হায়েজের সময় তেলাওয়াত করা যায় না, রোজা রাখা যায় না, রোজা রাখা হারাম, তেলাওয়াত হারাম, রোজা হারাম, নামাজ হারাম, স্ত্রী সহবাস হারাম, কিন্তু কালেমায়ে তৈয়বা পড়া যায়, সমস্ত জিকির ওয়াজকার করা যায়। এই জন্য আজকে থেকে সকলেই নিয়ত করেন কমপক্ষে 200 বার প্রতিদিন কালেমায়ে তৈয়বা পড়বই পড়বো ইনশাআল্লাহ। রাতের অন্ধকারে পড়বেন, দিনের আলোতে পড়বেন, সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন, দুপুরে পড়বেন, রাতে পড়বেন, 200 বার শুধু শিখার নিয়তে 200 বার, অন্যথায় কালেমায়ে তৈয়বার কোনো সংখ্যা নাই, 1000 বার পড়বো, 1,00,000 বার পড়বো। কোনো মানুষ যদি 70,000 বার কালেমায়ে তৈয়বার একটা খতম করে নেয়, আশা করা যায় তার খবরে আজাব হবে না, 70,000 বার কালেমায়ে তৈয়বা পড়ে নিলে আশা করা যায় কবরে আজাব হবে না, হ্যাঁ কে পড়বে কে বলবে। চলেন নিয়ত করে আজ থেকে প্রতিদিন যদি 100 বার পড়েন মাসে হবে 3,000 বার, বছরে হবে 3 বারও 36,000 বার, 2 বছরে হবে 72,000 বার, যদি 200 বার পড়েন 1 বছরে হবে 72,000 বার, যদি 300 বার পড়েন 6 মাসে হবে 72,000 বার, যদি 400 বার পড়েন তো 3 মাসে হবে 72,000 বার। এই জন্য কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোনরা আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তো এবার আরেকটা রূপায়ণ আছে, আরেকটা সুরত আছে, ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মাহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো মুসলমান এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 100টা গোলাম 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে 100টা নেকি লিখে দিবে, 100টা গুনাহ মাফ করে দিবে। ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। আর তার চেয়ে বেশি নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। হা যদি বুঝতাম, হা যদি নেকির কদর বুঝতাম, হায় হায় রে শাড়ির কদর বুঝতাম, জুতার কদর বুঝলাম, গহনার কদর বুঝলাম, অথচ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার চুরিটা আমার হাত থেকে খুলে ফেলা হবে, আমার মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ দুরুচ্চারি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দয়া করে আল্লাহর দিকে একটু ফিরেন, আল্লাহ কারেন্টটা দিয়ে দেন, আল্লাহ 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 আপনি পরীক্ষা নিলাম না, কেউ ঠিকব না রে মাওলা, আল্লাহ আপনার দিনের জন্য আমাদেরকে ইস্তেমাল ফরমান, আল্লাহ এই মসজিদটা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান, আল্লাহ এই মসজিদটা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান, আল্লাহ জিকির মসজিদটা ভি কিয়ামত পর্যন্ত চালু করে দেন, আল্লাহ আল্লাহ শাড়ির জরুরত বুঝলাম, যে শাড়ি অচিরে আমার পরম থেকে খুলে ফেলা হবে, আর চুড়ির জরুরত বুঝলাম, যে চুড়ি অচিরে আমার হাত থেকে খুলে ফেলা হবে, আংটির জরুরত বুঝলাম, যে আংটি আমার হাত থেকে অচিরে খুলে ফেলা হবে, যদি আংটি খুলতে না চায় আংটি কেটে হলেও খুলে ফেলা হবে, প্রয়োজন আঙ্গুল কেটে ফেলা হবে, লেকিন আংটি কবরে দেওয়া হবে না। যদি মৌতের সময় শরীরটা ফুলে যায় আংটি যদি খুলতে না পারে আংটি প্রয়োজনে আঙ্গুল প্রয়োজনে কেটে ফেলা হবে, যদি হাতে চুড়িটা খুলতে না চায় প্রয়োজনে হাতটা খুলে কেটে ফেলা হবে। হা যে আংটির জন্য আমার আঙ্গুল কেটে ফেলা হচ্ছে, যেই চুড়ির জন্য আমার হাতও কেটে ফেলা হচ্ছে, যে চুড়ি আমার সাথে কবরে যাবে না, যে আংটি আমার সাথে কবরে যাবে না, হা আমার সাথে কবরে যাবে আমার কালিমা, আমার সাথে কবরে যাবে আমার ইমান, আমার আমল, আল্লাহ যদি আপনার বান্দিদের কলিজায় দিতে পারতাম রে মাওলা, আল্লাহ আপনার বান্দা বান্দিদের কলিজায় আমার কলিজা আপনার মহাব্বত থেকে খালি হয়ে গেছে, আমার কলিজা আপনার রসুলের মহাব্বত থেকে খালি হয়ে গেছে, আমার কলিজা আখিরাতের ইয়াকিন কমে গেছে, নেকির প্রয়োজন ভুলে গেছি, একটা একটা নেকি ছাড়া আমার কবর অচল, আমার হাশর অচল, আমার আখিরাত অচল, আল্লাহ কত বেদরকারি কথা জীবনে বললাম, কত বেফায়দা কথা জীবনে বললাম, কত বেহুদা কথা জীবনে বললাম, আল্লাহ কেন এই কথাগুলো আমার সাথে কবরে থাকবে হাসরে থাকবে, এগুলো কেন বলি নাই, এগুলো কেন শিখি নাই,
মা বন্ধুর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন, কাদি এক সেট কিতাব কিনে নিয়ে যাবেন, প্রতিটা কিতাব পৃষ্ঠা পৃষ্ঠা পড়বেন, আল্লাহ তালার সিফাতের কথা পড়বেন, আল্লাহ তালার জিকির জিকিরের কথা পড়বেন, দুরূদ শরীফের কথা, ইস্তেগফারের কথা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। নিজের ছেলে যদি অসুবিধা থাকে হুজুরের কাছে তো আসেন, লেকিন নিজের কবরের জন্য তো কখনো আসলেন না, নিজের আখিরাত সুধাবার জন্য তো কখনো আসলেন না, কখনো কোনো মহিলা এসে বললেন না হুজুর আমি কবরের আজাব থেকে কেমনে বাঁচব, পেটে ব্যথা হলে তো আসেন হুজুর একটু পানি কড়া দিয়ে দেন, লেকিন নিজের কবরের আজাবের কথা তো কখনো আসলেন না। রাসূল বলেন কবর আজাব সত্য, ইন্না আযাবাল কবরি হাক্কুন, রাসূল বলেন কবর আজাব সত্য, রাসূল বলেন মওতের কষ্ট সত্য। কতজনকে তো আপনার চোখের সামনে মরতে দেখলেন, আপনার শাশুড়িকে তো আপনার চোখের সামনে আপনি মরতে দেখলেন, আপনার দাদি শাশুড়িকে চোখের সামনে মরতে দেখলেন, মৃত্যুর যাতনা দেখলেন, লেকিন নিজে বুঝবেন না। হ্যাঁ, আমাদের বইগুলো কিনে নিয়ে যাবেন, মা বন্ধুর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা বই কিনে নিয়ে যাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, এই বই টাকার জন্য কিনতে বলি না রে মা, এই বই আমি আপনার হাতে আপনার আখিরাত তুলে দিতে চাইতেছি। আল্লাহ, আমি তো কিছু করতে পারলাম না আপনার বান্দা বান্দিদের জন্য, নিজের জন্যই কিছু করতে পারি না, আপনার বান্দা বান্দিদের জন্য কিছুই তো করতে পারলাম। আল্লাহ, এই মসজিদ সামনে যারা আসছি কমপক্ষে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, মা বোনরা বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন।